শেষ হচ্ছে 2017 সাল। ইতিমধ্যে পুরনো হিসেবের যে টানা শুরু হয়েছে, সারা বছরের হিসেব নিকেশ কষে নতুন বছরকে বরণ করার আয়োজনও প্রায় শেষের পথে। এর ব্যত্যয় ঘটেনি সবুজ অঙ্গনেও, চলচ্চিত্র পারেও চলছে হিসেব নিকেশ। এবছর সর্বসাকল্যে 52টি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। বছরের একেবারে শেষের দিন গহীন বালুচর নামেরও একটি ছবি আসছে। বছর জুড়ে ছবির সংখ্যা 53 হলেও প্রেক্ষাগৃহে ঘুরে ফিরে শাকিব খান, আরিফিন শুভ, বাপ্পি চৌধুরী ও সাইমনকেই দেখা গেছে। পাশাপাশি একটি করে ছবি মুক্তি পেয়েছে চিত্রনায়ক নীরব ও ইমনের। এই নায়কগুলোর মধ্যে থেকেই চলছে এখন হিসেব নিকেশ। বদ্ধমহল থেকে শুরু করে দর্শকের কাছে এখন একই প্রশ্ন, এবছরের সেরা নায়ককে। ব্যবসায়িক বিচারে এবছরের সেরা ব্যবসা সফল ছবি শাকিব খান অভিনীত নবাব ও আরিফিন শুভ অভিনীত ঢাকা অ্যাটাক। ছবি দুটি বছরের সেরা ব্যবসা সফল ছবি। এর মধ্যে খোঁজ নিয়ে জানা গেছে নবাব ছবির ব্যবসা বেশি হয়েছে, এরপরে স্থানেই রয়েছে ঢাকা অ্যাটাক। এবছর শাকিব খানের সর্বসাকল্যে 4টি ছবি মুক্তি পেয়েছে। নবাব ছাড়াও বাকি 3টি ছবি হচ্ছে সত্তা, রংবাজ ও অহংকার। এর মধ্যে সত্তা অ্যাভারেজ ব্যবসা করেছে, কিন্তু শাকিব খানের অন্য দুটি ছবির বেলায় হিটের তমকাও জুটেনি। এবছর আরবিন শুভ অভিনীত ঢাকা অ্যাটাক ছাড়াও প্রেমী প্রেমী ও ধ্যাত্রিকে নামের দুটি ছবি মুক্তি পেয়েছে। ছবি দুটি পুরাই ব্যর্থ, দর্শক টানতে পারেনি ছবি দুটি। বছর শেষে ঢাকা অ্যাটাক নিয়ে আলোচিত শুভ। বাংলা চলচ্চিত্র জগতের সকল নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।